কুইন্সের জ্যাকসন হাইটসের 76 স্ট্রিটে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে আয়োজিত হয়ে গেল এক জাঁকজমক পথমেলা। হাজারো দর্শনার্থীদের উপস্থিতিতে মোহাম্মদ আলম নমি ও মোস্তফা অনিক রাজের উপস্থাপনায় মেলার উদ্বোধন করেন নির্বেক লায়ন্স ক্লাবের সভাপতি, সাপ্তাহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহনেওয়াজ। ব্যবস্থাপনায় ছিলেন হারুন ভুইয়া, রাশেদ আহমেদ, চন্দন গুপ্ত, আশরাফ লিটন, এ বি সিদ্দিক, আবু বকর সিদ্দিক ও বেলাল আহমেদ। বিভিন্ন পর্যায়ে মেলায় বক্তব্য রাখেন নুরুল আজিম, মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, আহসান হাবিব, ফোবানার সাবেক কনভেইনার হাসানুজ্জামান হাসান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের মইনুল ইসলাম, ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রকি এলিয়ান ও শাহ ফাউন্ডেশনের শাহজে চৌধুরী। মেলায় সঙ্গীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের ভূয়সী প্রশংসা অর্জন করেন সেলিম চৌধুরী, রানু নেওয়াজ, শাহ মাহবুব ও মোস্তফা অনিক রাজ। বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগত হওয়ায় শাহ নেওয়াজ সকলকে ধন্যবাদ জানান। আপনাদের উপস্থিতি আমাদেরকে ধন্য করে। আমাদের এখানে সবাই আছেন, অনেকেই আমাদের স্টারিং কমিটির মেম্বাররা রয়ে গেছেন, আমাদের ফোয়ার স্টারিং কমিটির মেম্বার, আমাদের বিজনেসের লোকজন রয়ে গেছেন, পুরো আমার আজকাল পরিবার রয়ে গেছেন, গোল্ডেন এজ পরিবার, নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স পরিবার সব রয়ে গেছেন, আমার স্ত্রী আছেন এখানে, উনিও গান করবেন আজকের এই অনুষ্ঠানে। প্রোগ্রামটা এটা আমার প্রোগ্রাম না, এই প্রোগ্রামটা হলো সম্পূর্ণ আপনাদের প্রোগ্রাম, আপনাদের সকলের উদ্দেশ্যে এটা আমরা স্পন্সর করলাম বলতে গেলে, এটাই আপনাদের উপরে থাকলো, আপনাদের প্রোগ্রাম আজকে, আপনারা এনজয় করবেন, আমরা মজা করবো। আমি একটি ছোট শব্দ বলবো, শাহনাজ মিন ইস এ গুড হিউম্যান বিইং পারসন, উনি একজন বড় এবং কি ভালো মনের মানুষ। আর আজকের এই আমি মনে করি এই সিজনের এটি সর্বশেষ পথমেলা। ধন্যবাদ শাহনাজ ভাই এত সুন্দর আয়োজন করার জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কথাটি বললো আজম ভাই এবং শাহনাজ ভাই, আমরা কিন্তু ঐক্যের পক্ষে কিন্তু আমরা চাই ঐক্য, আমরা চাই আমরা একসাথে চলি, আমাদের ছোটো একটি কমিউনিটি, আমরা সুন্দর করে চললে আমাদের থেকে আমাদের বাচ্চারা শিখবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।